আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার নির্দেশদাতা মোস্তাফিজুর রহমান চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ নাসিরউদ্দিন।